All are ready. আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা ইয়েস যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রমাদি রেডি? সবাই রেডি? রেডি। ওকে ম্যাডাম, আমরা অলরেডি টাইম থেকে 2 মিনিট বেরিয়ে গেছি, আমরা কি স্টার্ট করব নাকি অপেক্ষা করব? হ্যাঁ, সেটা করতে পারেন। 2 মিনিটের অপেক্ষা, 5টা নটা পাঁচে আমরা তাহলে স্টার্ট করছি। ম্যাম, এবার আমরা শুরু করি। হ্যাঁ, নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজ আমরা ব্রতী হয়েছি দ্য ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 এই অনুষ্ঠান উদযাপনে। ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক দপ্তর আজ থেকে মহান স্বাধীনতা দিবসের 75 বর্ষ উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের যে সূচনা করেছে তারই একটি অংশ হিসাবে দ্য ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 এই প্রকল্পটি সাউথ ক্যালকাটা গার্লস কলেজ সেই প্রকল্পের অংশ হতে পেরে নিজেদেরকে
গর্ব অনুভব করছে, সেই সঙ্গে সেই অনুষ্ঠান উদযাপনে ব্রতী হয়েছে সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। 2019-এ ফিট ইন্ডিয়া ফ্রিডম প্রকল্পের যে সূত্রপাত হয়েছিল এটি তার 2.0 ভার্সন। এর উদ্দেশ্য আমাদের জনমানুষের স্বাস্থ্যের সার্বিক উন্নতি, এবং তারই জন্য ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক এই বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে চাইছেন যে যাতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কমপক্ষে 30 মিনিট শারীরিক চর্চার মাধ্যমে, সে বিভিন্ন মাধ্যমেই হতে পারে এবং যে কোনো সময় হতে পারে, আমরা আমাদের শারীরিক সক্ষমতার উন্নতি বিধান করতে পারি। এবং এটি চলবে অক্টোবরের 2 তারিখ অব্দি। আমরাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণের অংশী হয়ে আমাদের নিজেদেরকে গর্ব অনুভব করছি, এবং আজকে আমি আমাদের এই অনুষ্ঠানের সূচনা করার জন্য আমাদেরই কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অপর্ণা দে মহাশয়াকে তাঁর সূচক ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। Good morning, all of you. Today, South Calcutta Girls College has started to be a part of Fit India movement, which will continue up to 2nd October 2021. The aim of this program is to bring about behavioral changes and move towards a more physically active lifestyle. Physical fitness is essential for maintaining good health and improve the overall quality of life. Physical activity should be a priority to improve our memory and brain function as well. It helps to protect against chronic diseases. It helps weight management. It lowers the blood pressure and the improved heart health. It improves our quality of sleep also. Physical activity reduces the feelings of anxiety, depression, these type of mental conditions, and it helps to maintain the muscle strength and balance, increasing the lifespan. So I think it should be our daily practice to work out for 30 minutes at least. And I would like to thank the Physical Activity Club of South Calcutta Girls College to be a part of this initiative as directed by UGC. So we have taken this initiative to take part in the program of Fit India Run also. We expect a significant contribution in this drive. Please stay safe and protected. Thank you. ধন্যবাদ ম্যাম আপনাকে। সত্যি তো আমাদের শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈহিক এবং মানসিক উন্নতি, তার সঙ্গে একটি দেশেরও উন্নতি নির্ভর করে। ম্যামকে আবারও ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এরপর আমাদের কলেজের জুলজি বিভাগের ষষ্ঠম সেমিস্টারের ছাত্রী মুস্কানি তাহিরাকে আমি অনুরোধ করছি আজকে তার এই দ্য ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 বিষয়ে সে যে বক্তৃতা সে একটি তার বক্তব্য রাখবে সেই রাখার জন্য। মুস্কানি তাহিরা,
মর্নিং রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম, মাই রেসপেক্টেড টিচার্স, মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই লাভলি জুনিয়র্স। ল্যাক অফ অ্যাক্টিভিটি ডিস্ট্রয়েজ দ্য গুড কন্ডিশন অফ এভরি হিউম্যান বিং, হোয়াইল মুভমেন্ট অ্যান্ড মেথডিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ সেভ ইট অ্যান্ড প্রিজার্ভ ইট। ওয়েল সেড বাই প্লেটো। Fitness is the state of health and well-being, and more specifically the ability to perform aspects of sports, occupations and daily activities. Fitness is generally achieved through proper nutrition, moderate to vigorous physical exercise and physical rest. It can thus be defined as the ability to carry out daily tasks with alertness, without undue fatigue and with ample energy to enjoy leisure time pursuit and respond to several emergencies as well. Depending on the source, the components can vary, but basically it commonly includes cardiovascular endurance, muscular strength, muscular power, flexibility, balance and speed as well. We all can achieve fitness by running, walking, skipping, jogging, simple yoga postures, swimming, dancing, cycling, and many other physical exercises. Just a 30 minutes walk, aadha ghanta roz, every day can increase our cardiovascular fitness, strengthen our bones, reduces excess body fat, prevent osteoporosis and diabetes as well. Similarly, running helps us to build strong bones and maintain healthy joints. Dance, on the other hand, improve heart and lung conditions, improve muscle strength, increase our aerobic fitness and improve muscle tone. So fitness can be regarded as one of the firm pillars towards a healthy and sustainable life. We are born in a free country. It is our responsibility as proud citizens of the country to sincerely perform our duty and progress together for the growth and development of our country. And on the occasion of the 75th independence, Fit India Mission has been conceptualized as Fit India Freedom Run 2.0. The Fit India Freedom Run 2.0 was also taken last year when the nation entirely started following the social distancing norms in a new normal lifestyle. It was been opted for the need of fitness even while following the social distancing norms. It is based on the concept of virtual run, that is, run anywhere at any time, run the route of your choice, basically run at your own pace. The first edition of the campaign was held from 15th August to 2nd October 2020. Several central state departments, NGOs, government or private institutions, schools, colleges, universities, youth clubs, armed forces, etc. has also participated as well. This year, the Fit India Mission has conceptualized Fit India Freedom Run 2.0 to commemorate the occasion of 75th Independence Day. So let us take a resolve of at least 30 minutes of everyday physical activity, which can be walking, jogging, running, dancing, swimming, yoga, or anything of our choice. Therefore, fitness ki dose, aadha ghanta roz. Thank you and have a nice day. ধন্যবাদ মুস্তান। সত্যি তো ফিটনেস কি রোজ আধা ঘন্টা রোজ। এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি করবে জুলজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী কস্তুরি রায়, এবং কস্তুরি রায়কে সাহায্য করছে আমাদেরই রমাদি। কস্তুরি, গুড মর্নিং এভরিওয়ান। রান, ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0, ফিটনেস কা ডোজ, আধা ঘন্টা ডোজ। আমাদেরই ছাত্রী মুস্কানি তাহিরা খুব সুন্দর বললেন, এবং তারই এই বক্তব্য অনুসারে আমি বলতে চলেছি যে আমরা কি কি
ওয়ের মাধ্যমে, মানে রাস্তার মাধ্যমে আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি এবং সুস্থ সবল রাখতে পারি। যেমন রানিং, রানিং করলে রোজ যদি আমরা আধা ঘন্টা সকালবেলা রানিং করি, শুধু সকাল না, আমরা আমাদের প্রয়োজন মতো নিজেদের টাইমটা বার করে, সময়টা বার করে যদি এই রান করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি সার্বিক উন্নতি ঘটবে। এই রান কিন্তু আজকের দিনে প্যান্ডামিক সময়ে আমরা রাস্তায় বেরোতে পারছি না বা পার্কেও বেরোতে পারছি না, তখন আমরা কি করব? স্পট জগিং, ব্রিক্স ওয়াকিং, রানিং, আমরা এগুলির মাধ্যমে ঘরের মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে, কারো ছাদে, আমরা ছোট একটি জায়গার মধ্যেও নিজেদের এই ফিটনেস বজায় রাখতে পারি। তাই আমি সকলকে অনুরোধ করব, কোনো যে যার প্রয়োজন অনুসারে সময় মতো যেন নিজেদের ফিটনেস শুরু করে এই ওয়াকিং, স্ট্যান্ডিং জগিং এবং ব্রিক্স ওয়াকিং এর মাধ্যমে। নেক্সট, সাইক্লিং। সাইক্লিং হচ্ছে আরো একটি সার্বিক অ্যাক্টিভিটিস যার মাধ্যমে আমরা শারীরিক, মানসিক এবং আমাদের সার্বিক উন্নতি ঘটাতে পারি এবং আমাদের সমস্ত রকম অসুস্থতা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, সরিয়ে রাখতে পারি এবং নিজেদের আনন্দ উপলব্ধ করতে পারি। নেক্সট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড স্কিপিং, এটাও আর একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ওবিসিটি, মোটাপা এবং নিজেদের ফিটনেস আমরা বজায় রাখতে পারি। এই স্কিপিং এর মাধ্যমে আমরা একটা ছোট্ট জায়গার মধ্যেও আমরা নিজেকে, নিজেদের অ্যাক্টিভিটিসটা আধা ঘন্টা রোজ আমরা এটা চালিয়ে যেতে পারবো এবং আমাদের মানসিক, সার্বিক উন্নতি ঘটাতে পারবো এবং সমস্ত রকম অসুস্থতাকে দূরে সরিয়ে রাখতে পারবো। নেক্সট, সুইমিং। সুইমিং অলসো আ সার্ভ সমস্ত শরীরের একটা এক্সারসাইজ যার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ, সবল এবং সার্বিক উন্নতি ঘটাতে পারি। তবে সুইমিং কখনোই আমরা বাড়িতে করতে পারবো না এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে সুইমিং পুল বন্ধ থাকার জন্য আমরা এটি করতে পারছি না। তাই আমি যাতে পরবর্তী সময় সকলে আধা ঘন্টা করে যদি সুইমিং করতে পারেন, তাহলে কিন্তু সমস্ত রকম অসুস্থতা থেকে আমরা দূরে থাকতে পারি এবং বেসিক্যালি বাচ্চাদের যে একটি সর্দি কাশির ভাব থাকে, তখন কিন্তু সেই বাচ্চাদের যদি আমরা সুইমিং এ দিতে পারি এবং তারা রেগুলার সুইমিং করতে পারে, তখন কিন্তু তাদের এই প্রবলেমটা সম্পূর্ণভাবে নিরাময় হয় এবং আমরা সুন্দরভাবে জীবন ধারণ করতে পারি এবং নিজেকে সুস্থ রাখতে পারি আর সমস্ত অসুখ বিসুখ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারি। নেক্সট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড ওয়াকিং। ওয়াকিং আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে ডিস্টেন্স মেনটেন করে যখন রাস্তায় হাঁটতে পারছি না, আমরা নিজেদের ছাদে এবং নিজেদের বাড়ির সামনে যদি কোনো একটু খোলা বা ওপেন কোনো রাস্তা থাকে, সেখানে আমরা নিজেদেরকে আধা ঘন্টা রোজ আমরা যদি একটু হাঁটতে এবং ওয়াকিং করতে এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সার্বিকভাবে নিজেদেরকে সুন্দর, সুস্থ এবং বিভিন্ন রকম রোগ নিরাময় থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং নিরাময় করতে পারি, আমাদের সার্বিক উন্নতি করতে পারি। নেক্সট, যোগাসন। যোগাসনের কথা তো বলাই যায়, যোগা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ
এটা আমরা যদি করি তাহলে আমাদেরকে কোনো রকমই ডিজিজ আমাদেরকে ছুঁতে পারে না, মানে ছুঁতে পারে না বললে ভুল হবে, যে আমরা সমস্ত রকম অসুখ বিসুখের থেকে আমরা দূরে থাকি অনেকটাই, এবং নিজেদের অনেক কাজের মধ্যে এনার্জি যে লাগে সেই এনার্জিটা আমরা ভীষণ ভাবে অর্জন করতে পারি। তাই আমি সকলকে অনুরোধ করব, উপস্থিত সকলকে অনুরোধ করব, এবং বাড়ির উপস্থিত যে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে আছেন তাদের বাড়ির মানুষদেরও যেন এই আধা ঘন্টা রোজ ফিটনেস কা ডোজ এইটা যেন করে। আর যোগা যে যেরকম ভাবে পারবে, এই নয় যে পশ্চার আমাকে খুব ভালো মতো করতে হবে, আমরা নিজেদের মতো করে ছোট্ট জায়গার মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে এই যোগাসনের মাধ্যমে সুন্দরভাবে আমরা রাখতে পারি। আশা করি এই ফিট ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 ফিটনেস কা ডোজ আধা ঘন্টা রোজ কিভাবে করা যায়, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কিভাবে করা যায় তা আমি ছোট্ট করে আপনাদের বোঝাতে পেরেছি। এবং নেক্সট পরবর্তী অনুষ্ঠান আমি কিভাবে এই ঘরের মধ্যে থেকে ছোট্ট নিজের প্রয়োজন অনুসারে নিজের জায়গায় নিজের সময় মতো আমি আধা ঘন্টা বার করে কিভাবে স্পট রানিং, স্পট জাম্পিং, উইক্স ওয়াকিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং সূর্য নমস্কার আর সুন্দরভাবে আনন্দ দিয়ে মিউজিকের সাথে কিভাবে আমরা জুম্বা ডান্সের মাধ্যমে নিজেদেরকে সুন্দর সুস্থ স্বাভাবিক এবং বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখতে পারি তা সেটাই আমি একটু লাইভ করে দেখাতে চাই, আমি এবং আমার প্রিয় ছাত্রীদের সাহায্য নিয়ে। তাই ছাত্রীরা তোমরা সকলে তোমাদের ভিডিও অন করো, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে চলেছি। সমস্ত ছাত্রীরা ভিডিও অন করো প্লিজ। আমি এখন শুরু করছি বিক্স ওয়াকিং। বিক্স ওয়াকিং মানে হচ্ছে খুব তাড়াতাড়ি হাঁটা বা চলা, যেটা আমরা রাস্তাতেই করতে পারি কিন্তু বাড়িতেও দাঁড়িয়ে নর্মাল যে আমরা চলাফেরা করি তাতে আমাদের ঘাম ঝরে না বা সেটা এক্সারসাইজ হয় না। তাই প্রয়োজনের নর্মাল ওয়াকিং এর থেকে যদি আমরা একটু জোরে হাঁটি সেটাকে বলা হয় বিক্স ওয়াকিং। সেটাই আমি একটু একই জায়গায় দাঁড়িয়ে ঘরের মধ্যে কিভাবে করা যায় আমি আপনাদের সামনে আর এবং আমার স্টুডেন্টরা প্রিয় ছাত্রীরা করে দেখাবে। আশা করি আপনারা এটা পরবর্তী সময় করতে পারলে উপকৃত হবেন। ক্যাজুয়ালি হাত দিতে পারি, যখন আমি হাতটাকে এরকম করতে না পারি তখন ক্যাজুয়ালি আসি এরকম করে, কিন্তু একটু স্পিড, তবে আমার ঘামটা ঝরবে। আমরা একই জায়গায় দাঁড়িয়ে যদি এটি 15 to 20 মিনিট করতে পারি, যারা এট এ টাইম করতে পারবেন না একটু সময় নিয়ে করবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে বিক্স ওয়াকিং কাকে বলে এবং
কিভাবে একই জায়গায় দাঁড়িয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা এই এক্সারসাইজটা করতে পারি। নেক্সট, জগিং। জগিং যারা জোরে হাঁটতে পারে না, একটু বয়স্ক বা যাদের কোনো রকম প্রবলেম আছে, তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে বা ঘরের মধ্যে একটু নড়াচড়া করে তারা কিন্তু জগিং করতে পারে, সেটা আমি দেখাবো। জগিং হচ্ছে ব্রিস্ক ওয়াকিং এর থেকে একটু স্লো। স্টুডেন্ট স্টার্ট। একদম নর্মাল রিল্যাক্স এর বডি। রিল্যাক্স এই জগিং যারা পারবে তারা কিন্তু ধীরে ধীরে স্পিড বাড়াবেন, যেমন আমি এখন স্পিড বাড়াচ্ছি। আবার ধীরে ধীরে স্লো, যাতে কোনো রকম আমার শারীরিক প্রবলেম না দেখা দেয়, অসুবিধা ফিল না করি। যখনই আমি অসুবিধা ফিল করব জগিং করতে করতে, তখনই কিন্তু আমি স্টপ হয়ে যাব এবং নিজেকে ধীরে ধীরে, একদম স্টপ হব না, ধীরে ধীরে করতে করতে আমি নিজেকে স্টপ করব এবং নিজের ব্যালেন্স বজায় রাখব। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে স্পট রানিং। স্পট রানিং এর জন্য যেমন আমাদের বাড়িতে অনেকের ট্রেডমিল আছে, বাট অনেকের বাড়িতে কিন্তু ট্রেডমিল নেই। ট্রেডমিল নেই বলে যে আমরা স্পট রানিং করতে পারবো না, তা নয়। আমরা চেষ্টা করতে পারি কোনো আর্টিফিশিয়াল এর সাহায্য নিয়ে, যেমন আমি আলমারিকে সাপোর্ট করতে পারি, দেওয়ালকে সাপোর্ট করতে পারি, যে কোনো জিনিসকে সাপোর্ট করে আমি রানিং করতে পারি, বা উইদাউট সাপোর্টেও আমি কিন্তু স্পট রানিং করতে পারি। স্পট রানিং আমরা তখনই করব যখন আমরা বাইরে বেরোতে পারবো না এবং বাইরে যাওয়ার আমাদের কোনো রকম ব্যবস্থা নেই, তখন আমরা নিজেদের স্পট রানিং করব। এখানে আমি অবশ্যই বলবো, যাদের শারীরিক অসুস্থতা আছে, কোনো রকম হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু স্পট রানিং করতে যাবেন না, বা স্পন্ডেলাইটিস আছে তারা কিন্তু করবেন না, তাহলে কিন্তু তাদের মাথা ঘুরে যেতে পারে বা কোনো রকম প্রবলেম দেখা দিতে পারে। তাই ছাত্রীরা তোমরা রেডি হও স্পট রানিং কেমন করে সেটি দেখানোর জন্য। প্রথমে আমি দেখাই কিভাবে সাপোর্ট নিয়ে আমরা যাদের ব্যালেন্সের প্রবলেম আছে বা মাথা ঘোরে, স্পন্ডেলাইটিস আছে, তারা কিভাবে উইদাউট ট্রেডমিল আমরা ঘরের মধ্যে স্পট রানিং করতে পারি সেইটি করে দেখাচ্ছি। লাইক এটা আমার দেওয়াল, এটা আমার দেওয়াল, দেওয়ালকে আমি এইভাবে ধরবো, এটাকে আমি ধরবো, ধরে আমি যেরকম আমরা রাস্তায় ছুটি সেরকম আঁকা ছুটবো। কিন্তু ছুটছি, আমাদের পা গুলো কিন্তু এক জায়গায় থাকবে না, পায়ের পজিশন কিন্তু ঠিক এই ডিস্টেন্সে থাকবে, এই ডিস্টেন্সে থাকবে, যাতে আমাদের ব্যালেন্স থাকে এবং দৌড়লে যে আমরা উপকার পাই সেটাই পাব। কখনোই এক জায়গায় আমরা পাটা করব না, এক জায়গায় যদি পাটা করি, পাশাপাশি যদি পা করি, তাহলে কিন্তু ওটা রানিং হবে না, ওটা
জগিং হবে, তাই আমরা পাটাকে অলওয়েজ এই পজিশনে রাখবো। আমি আর একবার দেখাচ্ছি, আশা করি আমার পাতা দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে, এই পজিশনে পাতা থাকবে এবং ঠিক এইভাবেই হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি দেখাচ্ছি উইদাউট সাপোর্ট কিভাবে আমি স্পট রানিং করতে পারি। স্পট রানিং, আমরা রানিং যখন করি আমাদের হ্যান্ড পজিশন কোথায় থাকে? আমরা যখন হাঁটি তখন আমাদের হ্যান্ড পজিশন এখানে থাকে, বাট আমরা যখন রান করি তখন আমাদের হ্যান্ড পজিশন থাকে এই শোল্ডার লেভেল, লাইক এই 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 আমাদের হ্যান্ড পজিশন থাকবে। অতএব স্পট রানিং আমি যখন করবো, স্টুডেন্ট তোমরাও দেখাও কিভাবে আমাদের হাতের পজিশন থাকে, এইভাবে থাকে যখন আমরা রানিং করি। অতএব আমরা স্পট রানিং দেখাবো, স্টার্ট। আশা করি বোঝাতে পেরেছি যে আমরা বাইরে না বেরোলেও দুইভাবে, উইদাউট সাপোর্ট এবং সাপোর্ট নিয়ে, আমরা কিভাবে স্পট রানিং করতে পারি এবং আমরা নিজেদেরকে সার্বিকভাবে সুস্থ রাখতে পারি। নেক্সট আমি দেখাবো স্পট জাম্পিং। এই ক্ষেত্রে আমি বলবো যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা কিন্তু স্পট জাম্পিং করবেন না। প্লাস অ্যাবাভ 16 ইয়ার্স এর যদি কেউ থাকেন তারা করার চেষ্টা করবেন না, কেন স্পট জাম্পিং এ অনেক সময় আমাদের ব্যালেন্স ডিস্টার্ব হয়ে যায়। তাই আমরা স্পট জাম্পিং করে এখন দেখাবো। স্টুডেন্টস অল আর রেডি? Now start. জোড়া হাত থাকবে এরকম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ রেগুলার দিনে, যারা কেপেবল এই স্পট জাম্পিং করতে পারবে, তারা যদি স্পট জগিং, স্পট রানিং 5 মিনিটস করে করে যদি কেউ 300 to 500 স্পট জাম্পিং করতে পারে, তাদের কোনোদিনই শরীরে মেদ বা ওবিসিটি আসার কোনো লক্ষণ থাকবে না। তাই আমরা সকলকে বলবো যে প্লিজ ফিটনেস কার্ডোজ আধা ঘন্টা রোজ, যেন এই 5 মিনিট করে ভাগ করে করে আমরা আধা ঘন্টা করি। হ্যাঁ, একটা করতে বলছি না, যেমন 5 মিনিট আমরা জগিং করব, 5 মিনিট রানিং করব, 5 মিনিট স্পট জাম্পিং করব, 5 মিনিট ফ্রি হ্যান্ড করব। নেক্সট আমরা যাচ্ছি কিভাবে ফ্রি হ্যান্ড করেও আমরা নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি এবং রোগ নিরাময় করতে পারি, আমাদের কাজে এনার্জি আমরা অর্জন করতে পারি। তারই জন্য এখন আমি এবং আমার প্রিয় ছাত্রীরা আপনাদের সামনে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দেখাবো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনেক রকমের হয়, কিন্তু আমি সকল সবকটা দেখাতে পারছি না, কিছু কিছু আমি দেখাবো, পরে অন্য কোনো অনুষ্ঠানে আরো আমি দেখাবো। তাই আর এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর নিয়ম আছে, যদি আমি
হ্যান্ড এক্সারসাইজ শুরু করি, সেটা হচ্ছে দু প্রকারের। একটা যদি আপনি যখন শুরু করবেন, প্রথমে আপ টু ডাউন, মানে যদি আপনি শুরু করেন আপ টু ডাউন, দ্যাটস মিন আপনাকে আগে মাথার ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, কোমরের ব্যায়াম, এইভাবে আপনাকে পা পর্যন্ত যেতে হবে। আর যদি শুরু করেন আপনি ডাউন টু আপ, তাহলে কিন্তু পায়ের ব্যায়াম দিয়ে শুরু করে আপনাকে সবশেষে ঘাড়ের ব্যায়াম দিয়ে শেষ করতে হয়। তাই আমরা এখন আপ টু ডাউন মানে মাথার ব্যায়াম থেকে আমরা শুরু করছি। স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর রেডি। টেক ইউর পজিশন প্লিজ। Down, front, back, front, back, front, back, front, back, side, left side, right side, left side, right side. Slowly, not fast, right side, left side, right side, then round, one, clockwise, two, three, reverse, anti-clock, one, two, and three, stop. Then next, shoulder, take your position please. Front, one, two, slowly, three, four, five, six, seven, eight, nine, reverse, one, two, three, four, five, six, seven, eight, nine, change. Stretch your hand, please. One, two, beshi kath hobe na, olpo. Three, four, five, six, seven, eight, nine, stop. Wrist, one, two, three, four, five, reverse, one, two, three, four, five, change. Take your position, please. One, two, three, four, five, six, reverse. One, two, three, four, five. Students, stop. Take your position for next exercise. Front, one, not more than that. One, two, three, four, five, six, backward. One, two, three, four, five, six, change side by side. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Then next
Round one, clockwise, two, three, four, five, anti-clockwise, one, two, three, four, and five. The next, me. Archite Dhado, take your position, please. Front and back. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Round. One, two, three, four, five. Reverse. One, two, three, four, and five. Next. Back, back. Take your position, please. One, two, three, four, five. Reverse. One, two, three, four, five. One, two, three, four, five. Opposite. One, two, three, four, five. Ever have a knee, 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 knee. Knee will say hill. Sorry, hill, hill. Hill taki kurbo. One, two, four, five, reverse. One, two, four, five. Next. One, three, four, five. Next. One, two, four, five. How much we have it? Mota moti je friend gulo amra every day sokole mile korte pari. এটা হচ্ছে তাই এই ফ্রি হ্যান্ড করার পর আমরা অবশ্যই স্কিপিং এর মতো করব স্কিপিং ঘরে করা যায় না তাই আমরা ফ্রি হ্যান্ড করার পর একটু ফাস্ট এক্সারসাইজ আমাদের করতে হয় যেমন আমরা করছি কি যেমন স্কিপিং আমরা পাচ্ছি না বাট উইদাউট স্কিপিং আমরা স্কিপিং করব কিভাবে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Stop. যখনই আমরা স্কিপিং ফ্রন্ট করলাম আমরা ঠিক একইভাবে স্কিপিংটাকে উল্টো দিকেও যেন করি সেম তুমি যদি 10 করো 10, 20 করো 20, আমাকে অপোজিট করতে হবে লাইক দ্যাট ওয়ান Three, four, five, six, seven, eight, nine, ten. Next, আমি তোমাদেরকে আসন করে দেখাবার চেষ্টা করব একটু যোগাসন সেই যোগাসন আলাদাভাবে না করে আমি সূর্য নমস্কার করছি এই সূর্য নমস্কারে আমাদের 12টা আসন থাকে যে আসনের মাধ্যমে আমরা সমস্ত সমস্ত আসনকে বা আমাদের বডির সমস্ত ভাগকে আমরা ইউজ করতে পারি তাই স্টুডেন্টস আর রেডি ফর সূর্য নমস্কার প্লিজ টেক ইউর পজিশন টেক ইউর পজিশন ওয়ান Left leg back. Four. Left leg back. Five. Shashank. Oh, camera is full. Five. Six. Ashtanga pranam. Six.
सेवन भुजंगासन अर्धचंद्रासना and namaskar second left leg pichhane jabe ardha chandrasana one padahastasana two left leg back three four right leg back five shashankasana six अष्टांग प्रणाम सेवन भुजंगासन एट आहार आसन नाइन शशांक आसन टेन लेफ्ट लेग Eleven, Padottasana. Twelve, Ardhachandrasana. Back to the your position. Namaskar. এতক্ষণ আমরা খুব ভালোভাবে স্পট জাম্পিং রানিং রানিং করে দেখালাম এবং এখন আমি আমাদের ছাত্রীদের একটু মনোরঞ্জন দেওয়ার জন্য এবং কিভাবে আমরা মিউজিকের মাধ্যমে আমরা করতে পারি আমাদের সেটাই দেখাবার চেষ্টা করব। সেটির নাম হচ্ছে জুম্বা ডান্স। জুম্বা ডান্সের মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে আনন্দ দিয়ে আনন্দের সাথে গান শুনতে শুনতে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে পারি এবং আমাদের এই ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 ফিটনেস কার্ডোজ আধা ঘন্টা রোজ আমরা করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। শুরু করছি, স্টুডেন্টস আর রেডি ফর জুম্বা ডান্স মিউজিক্যাল
অল্প জমানো টাকায় করুন। অনেক ধন্যবাদ উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমি এবং আমার ছাত্রীরা আমাদের যথেষ্ট মানে নিজেরা চেষ্টা করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং কিছুটা হলেও যে আমরা এই ফিটনেস কার্ড ডোজ আধা ঘন্টা রোজ সেটা কিভাবে করা যেতে পারে এবং আমরা কি কি ওয়েতে করতে পারি এই প্যান্ডামিক সিচুয়েশনে বাইরে না গিয়েও ঘরের মধ্যে বাড়িতে বসে করতে পারি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। তাই আমি আমার প্রোগ্রাম এখনকার মতো এখানেই শেষ। এরপর আমি আমাদের কোঅর্ডিনেটর প্রফেসর সুস্মিতা মণ্ডলের হাতে আমি তুলে দিতে চাই নেক্সট প্রোগ্রামের জন্য। সুস্মিতা, ওভার টু ইউ প্লিজ। থ্যাংক ইউ রামাদি, থ্যাংক ইউ। আমাদের একটা শপথ বাক্য প্রত্যেককে নিতে হবে, কারণ এই যে ফ্রিডম ইন্ডিয়া ফ্রিডম রান টু শুধুমাত্র আমাদের 75 বছর পূর্তি নয়, ফ্রিডম আমাদের শারীরিক সমস্যা থেকে। গত 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বাড়িতে বন্দি রয়েছি, আমাদের যা অ্যাক্টিভিটি সেটা অনেকাংশে কমে গেছে, তার ফলে অনেক শারীরিক সমস্যা মানসিক সমস্যা এসেছে। তাই আজকে দাঁড়িয়ে চলুন আমরা শপথ নিই, ব্রিং দ্য পার্ট অফ ফিট ইন্ডিয়া ফ্রিডম রান টু, উই টেক অ্যান ওথ দ্যাট উই শ্যাল স্পেন্ড অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার ডেইলি ইন রানিং, jogging or walking in any one or two medium of physical exercise so that we can become citizen with sound body and mind and thus lead our nation to a prosperous dawn. Thank you. আজকে যে আমাদের অনুষ্ঠানটি হলো, এই অনুষ্ঠান কিন্তু কোনো সমাপ্তি অনুষ্ঠান আমি টানতে পারবো না, কারণ এটা সমাপ্তি নয়, এই অনুষ্ঠান হলো শুরু। আগামী 7 দিন আমরা যারা হাঁটতে ভালোবাসি, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করার সময় পায় না, তারা কিন্তু হাঁটা, জগিং বা দৌড়ের মাধ্যমে প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার আমরা অবশ্যই হাঁটব, যেভাবেই হোক আমরা কিন্তু হাঁটব। এই হাঁটার মাধ্যমেই কিন্তু আমাদের শারীরিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি।
হ্যাঁ, এই সাত দিনের প্রত্যেক দিনে আমরা কতটা হাঁটতে পারলাম সেটা কিন্তু প্রত্যেক দিন আমাকে জানাতে হবে। আমি আমাদের সমস্ত কলেজের স্টুডেন্ট, টিচার, নন টিচিং স্টাফ, তাদের কতটা তারা হেঁটেছেন সেটার আমি হিসেব রাখবো এবং সেটা ওয়েবসাইটে আপলোড করা হবে। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান টু ওয়েবসাইটে আপলোড করা হবে। এক সপ্তাহ কন্টিনিউয়াস, তার কারণ হলো আমরা অনেক সময়তেই শুরু করি কিন্তু শেষ করতে পারি না। এই সাত দিন চলুন না আমরা সবাই হেঁটে দেখি বা দৌড়ে দেখি। সবসময় যে একটানা হাঁটতে হবে তা কিন্তু নয়। আপনার সময় আপনি হাঁটুন, ব্রেক দিয়ে হাঁটুন, নিজের মতন করে হাঁটুন, কিন্তু হাঁটুন। যদি সম্ভব হয় জগিং করুন, যদি সম্ভব হয় দৌড়ুন। আমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জয়েন করব, যার লিংক অলরেডি দেওয়া আছে। যদি না পান আমি সেই লিংক অন্যভাবে প্রত্যেককে আমি দিয়ে দেব। প্লিজ জয়েন ইন এ গ্রুপ, তাহলে আমার ট্র্যাক রাখতে সুবিধা হবে। প্রত্যেক দিন কোনো সময় নেই, আপনার যখন সুবিধা হবে হাফ অ্যান আওয়ার হাঁটুন। দেখবেন শরীরের সাথে সাথে মানসিক উন্নতি হচ্ছে। এবং যেহেতু আমাকে এখানে ট্র্যাক রাখতে হচ্ছে, আপনি কিন্তু এই সাত দিন কন্টিনিউয়াস করতে পারছেন। এবং এই সাত দিন কিন্তু সাত দিনে যেন থেমে না থাকে, এটা যেন সারা জীবন চলতেই থাকে। আমরা হাঁটব নিজেদের আনন্দের জন্য, নিজেদের শারীরিক সমস্যার মুক্তির জন্য। এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয়া প্রিন্সিপাল ম্যাডামকে, আমাদের জিম ইনস্ট্রাক্টর রমা নন্দী ম্যাডামকে, অবশ্য অবশ্যই আমার স্নেহের ছাত্রীদের এবং আমার কলিগদের। আজকের জন্য এখানে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, হাঁটুন, দৌড়ুন, ভালো থাকুন। ধন্যবাদ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ম্যাডাম, থ্যাংক ইউ অল, ইউ মে লিভ। থ্যাংক ইউ। সুস্মিতা, রেকর্ডিংটা বন্ধ করো।